আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বৃষ্টির একটা দিন সকাল থেকে আলসিমি করেছি আসলে সকাল থেকে তেমন কোনো কাজই ছিল না বাসাই ছিলাম তার জন্য কিছু করাও হয়নি তবে দুপুর থেকে একটার পর একটা কাজ শুরু হয়ে গেছে আমাদের অবস্থা হয়েছে এরকম রকম যেদিন অ্যাপয়েন্টমেন্ট পরে সেদিন একদিনেই সবগুলো পড়ে যেমন আজকে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে হসপিটালে তাওহিদের স্কুলে একটা অ্যাপয়েন্টমেন্ট আছে এরপরে আবার আমার স্কুলে আর একটা অ্যাপয়েন্টমেন্ট তো সব কিছু মিলিয়ে বিকেলের পর থেকে মানে দুপুরের পর থেকেই সব একসাথে পড়েছে আর এক একটার থেকে এক একটা কোনটা মানে মিস করা যাবে না তো একদম টাইট শিডিউল নিয়ে বাসা থেকে বের হয়েছি তা বাবার ছুটি ছিল তো সেই হিসাবেই কাজগুলো হয়ে যাবে আশা করি আর যেহেতু গাড়ি আছে তো আরামসে যাতায়াত করা যাবে বাসে গেলে একটু টেনশন লাগতো যে আদৌ পারবো কিনা না সময় মতো যেতে যাই হোক আমরা বের হয়ে গেছি প্রথমেই যাব ক্যান্সার হসপিটাল এটা সম্ভবত আমি যতটুকু দেখলাম ক্যান্সার ট্রিটমেন্ট হসপিটাল বা এই টাইপেরই কিছু একটা এইখানে আমার একটা টেস্ট আছে আর এটা হচ্ছে পাপ টেস্ট সম্ভবত বলা হয় ইতালিতে এটা প্রত্যেক মেয়েদেরই তিরিশ বছর সম্ভবত পরে বা যে কোনো একটা বয়স লিমিট আছে এর পরে প্রতি তিন বছর পর পর করতে হয় ইতালিতে এটা কম্পালসারি এবং প্রতি তিন বছর পর চিঠি চলে আসে বাসায় আর যদি নাও আসে তাহলে নেক্সট যখনই ডাক্তারের কাছে যাওয়া হয় তখনই ডাক্তাররা সাথে সাথে এটা লিখে দেয় এবং এটা ফ্রি এটার জন্য কোনো পেমেন্ট কিছু করতে হয় না এবং তাড়াতাড়ি পাওয়া যায় এবং এইটা মাস্ট করাতেই হয় কোনোভাবেই মিস করা যায় না বা যাওয়াটাও উচিত না এগুলো একটা বয়সের পরে সব ম্যারিড মেয়েদেরই আসলে করাটা উচিত অনেকেই বিশেষ করে আমাদের দেশে এগুলো নিয়ে আমি তেমন কোনো কথাবার্তা কিছুই শুনতাম না জানতামও না এখানে আসার পরেই আমার এগুলো শুরু হয়েছে এবং আমার অলরেডি তিনবার করানো হয়ে গেছে আজকেরটা সহ তৃতীয়বার হবে আর কি তো আলহামদুলিল্লাহ প্রত্যেকবারই রিপোর্ট নেগেটিভ এসেছে আর এটা নিয়ম হচ্ছে টেস্ট আমি করে গেলাম এরপরে আল্লাহ না করুক রিপোর্ট যদি কোনো ঝামেলা হয় বা পজিটিভ কিছু আসে তাহলে তারাই আমাকে ফোন দিবে বা আমাকে জানাবে আর যদি নেগেটিভ আসে তাহলে আর কোনো রেসপন্স কিছু আসবে না এটা সমস্যা নেই মানে রেজাল্ট নেগেটিভ আসাটাই বেটার নেগেটিভই আসাটা ভালো আর কি পজিটিভ হলে ক্যান্সারের সম্ভাবনা আছে বা টিউমারের সম্ভাবনা আছে এটা জরায়ুর টেস্ট যেটা করানো হয় সেটা আর কি এটা প্রতি তিন বছর পর আমার অলরেডি হয়ে গেছে দুইবার হয়েছে আজকে সহ তৃতীয়বার হবে তবে এই বছরটা বোধহয় একটু লেট হয়েছে কারণ না আমরা অন্যান্য কাজে ব্যস্ত ছিলাম তার জন্য অ্যাপয়েন্টমেন্টটা ঠিক সময় মতো নিতে পারিনি আবার এটারও কিছু নিয়ম নিয়মকানুন আছে মেয়েরা সব তো আর করতে পারে না একটু দিনের হিসাব নিকাশ আছে ওইভাবেই আসলে এটা টেস্ট করাতে হয় যাই হোক এই হসপিটালে আমি এর আগে কখনোই আসি নাই আলহামদুলিল্লাহ আসার দরকারও পড়ে নাই আল্লাহ মাফ করুক যেন আসতে নাও হয় অনেক সুন্দর মানে মনে হলো নতুন বোধহয় হয়েছে এটা আমি জানি না এটা আর আগে ছিল কিনা এটা আমার এখান থেকে বিজেন্তিনও পার হয়ে আসলে একটু সামনের দিকে ভালোই লাগলো খোলামেলা খুব সুন্দর একটা পরিবেশে হসপিটালটা আর এর আগে আমি যতবার টেস্ট করেছি একবার তো হসপিটালে হয়ে গেছে সেখান তখন আসলে প্রেগন্যান্সি টাইম ছিল তো হয়ে গেছে এরপরে আবার আমি আমাদের যেই কোমুনি ছিল সেখানে করিয়ে ফেলতে পেরেছি ওইখানে আর কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগে নাই আর এটা সবসময়ই ফ্রি আগেও টাকা লাগে না এখনও লাগবে না আমি যতটুকু জানি সম্ভবত বাংলাদেশেও এটা ফ্রি তবে আমাদের সচেতনতার জন্য আমরা আসলে এটা করি না আর এটার জন্য অনেকেই অনেক কিছু আমাদের ভোগ করতে হয় আল্লাহ মাফ করুক এইটার খেয়াল আসলে সবারই করা উচিত আর যদি এটা ফ্রি না হয় তাহলে অবশ্যই সরকার থেকে এটা ফ্রি করে দেওয়া উচিত কারণ অনেক মেয়ের জীবন বেঁচে যায় এই টেস্টগুলো করানোর মাধ্যমে আগে থেকে আসলে অনেক সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া যায় এটা সবারই আসলে করা উচিত সব মেয়েদের করা উচিত বিবাহিত সব মেয়েদের করা উচিত সেই হোক আলহামদুলিল্লাহ টেস্ট হয়ে গেছে একটু আনেজি ফিল হচ্ছিলো তারপর আবার ঠিকঠাক হয়ে গেছে এটাতে তেমন কোনো ব্যথাও পাওয়া যায় না কোনো কিছুই না একটু প্রথমে ভয় লাগে আনেজি লাগে এরপরে আস্তে ধীরে ঠিক হয়ে যায় আর মেয়েরাই করে আমরা আমাদের হসপিটালের কাজ শেষ করে ফেলেছি এখন যাব তাহিদের স্কুলে অ্যাপয়েন্টমেন্টেরও সময় হয়ে গেছে আজকে আমার ছেলের নতুন স্কুলের প্রথম অ্যাপয়েন্টমেন্ট বা প্রথম মিটিং বলবো প্যারেন্টস মিটিং যেটা প্রথম মিটিং তো এটার জন্য আমি খুব এক্সাইটেড এবং আমি তাহিদের মিটিংয়ের জন্য আমার আজকের এই টেস্টটা আমি বাদ দিতে চাচ্ছিলাম তবে তাহিদের বাবা কোনোভাবেই রাজি হচ্ছিল না বলল যে মিটিং আমি পরে ব্যবস্থা করতে পারবো টিচারদের সাথে আলাপ করতে পারবো কিন্তু তোমার এটা ইম্পর্ট্যান্ট এটা আগে করা উচিত তো আলহামদুলিল্লাহ সব কিছুই সময় মতো হয়ে গেছে ভেবেছিলাম দেরি হবে কিন্তু বেশি সময় বসতে হয়নি আমরা গিয়ে পাঁচ মিনিটের মতো বসেছি এরপরেই আমরা মানে আমার ডাক চলে এসেছে আর যেহেতু প্রথমবার এসেছি আর এত বড় হসপিটাল যে কোন দিকে যাব কিছুই বুঝে উঠতে পারছিলাম না পরে আবার আস্তে ধীরে সব কিছুই ঠিকঠাক পেয়ে গেছি এখানে এইরকমই হয় যাই হোক এবার যাচ্ছি তাওহিদের স্কুলের দিকে আর বাইরে বৃষ্টি হয়েই যাচ্ছে এখন শীতকাল চলে এসেছে এবার একদম হঠাৎ করেই শীতকাল মনে হয় চলে এসেছে গত বছরও তো এই সময় টেম্পারেচার আর একটু বেশি ছিল মনে হয় কিন্তু এইবার বুঝলাম না মানে এবারের গরমটা খুবই কম ছিল যদিও বা খুশি হয়েছি এত ঠান্ডা আবার এত গরম আবার ভালো লাগে না আবার বেশি ঠান্ডাও ভালো লাগে না এবার আবার ভয় পাচ্ছি ঠান্ডা নিয়ে না জানি ঠান্ডা কতটুকু পড়ে আমরা আবার তাড়াতাড়ি চলে আসতে পেরেছি স্কুলে এসে দেখলাম যে আমরা একটু তাড়াতাড়ি বেশি তাড়াতাড়ি চলে এসেছি এখনো পর্যন্ত কেউ আসে নাই তো ওয়েট করছিলাম বাইরে এই তো এরপরে টিচাররা আসলো আমাদেরকে ভেতরে নিয়ে যাচ্ছে এবং তাহিদের স্কুলের ভেতরে বা ক্লাসে এটাই বোধ আমাদের এখন পর্যন্ত শেষ যাওয়া আলহামদুলিল্লাহ আমার ছেলের স্কুল শুরু হয়েছে যদিও বা এখনও পুরোপুরি শুরু হয়নি তার জন্য স্কুলের ভিডিও শেয়ার করছি না সব কিছু হয়তো বা আল্লাহ যদি চায় তাহলে সামনের মাস থেকে একদম টোটালি যেই টাইম লিমিট আছে সেটা শুরু হবে এখন অল্প অল্প করে ক্লাস হচ্ছে দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা এরকম করে ক্লাস হচ্ছে এই তো তাহিদের ক্লাসে চলে এসেছি ছোট্ট ছোট্ট চেয়ার টেবিল দেখে খুবই ভালো লেগেছে আগে যখন প্রি স্কুলে ছিল এখানে তার এরকম চেয়ার টেবিল ছিল কিন্তু পড়াশোনা টাইপের ছিল না খেলাধুলা করার জন্য কালার করার জন্য এইরকম এখানের একদম আমাদের ক্লাসরুমগুলো যেরকম আসলে থাকার কথা এইভাবেই সাজানো ভালোই লেগেছে আসলে একটু অন্যরকম একটা ইমোশনাল হয়ে যাচ্ছিলাম আমি বারবারই একটু চোখে পানি চলে আসছিল আবার একটু টেনশনও করছিলাম কিভাবে কি করবে আমার ছেলে মশলা বড় হয়ে যাচ্ছে তার পড়াশোনা শুরু হয়ে যাচ্ছে তো আলহামদুলিল্লাহ আজকের মিটিং ভালোই হয়েছে টিচারদের সাথে কথাবার্তা বললাম তারা পরিচিতি দিল কতজন স্টুডেন্ট আছে কি করবে না করবে সেগুলো আমাদেরকে জানিয়ে দিল আর হচ্ছে লিস্ট দিয়ে দিয়েছে বইয়ের লিস্ট খাতা যা যা লাগবে এগুলোর একটা লিস্ট দিয়ে দিয়েছে এগুলো আমরা আস্তে ধীরে দিতে থাকবো আর কি স্কুলের মিটিং শেষ করে এবার যাচ্ছি আমার স্কুলে আমার স্কুল বলতে আমার ড্রাইভিং স্কুল আমার তো মাসাল্লাহ জুলাই আগস্ট এই দুই মাস কিছুই করা হয়নি সেই যে প্রথম কয়েকদিন একটু বোধ হয় দুইটা দুইটা ক্লাস গিয়েছে এই যে দুই দিন গাড়ি চালিয়ে এসেছি এতটুকুই এরপরে আর কোনো খোঁজখবর নাই কারণ তাহলে স্কুল বন্ধ হয়ে গেছে থেরাপি বন্ধ হয়ে গেছে তো ও বাসাই ছিল আমার পক্ষে তো আর যাওয়া সম্ভব হয় নাই ওকে সাথে করে নিয়ে করাটাও সম্ভব না তো আমি আর যেতে পারি নাই তার জন্য একটু ভালোই গ্যাপ হয়ে গেছে আজকে আবার যাচ্ছি আবার নতুন করে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য যে আবার কবে কবে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায় এখন আমি এবার চাচ্ছি যেন একটু ঘন ঘন ডেটগুলো যদি পাওয়া যায় আর স্কুলে দেখলাম যে মানে তাড়াতাড়ি ডেট পাওয়া যায় না সহজে আজকে পেলাম আবার দেখা যায় যে এক সপ্তাহ দুই সপ্তাহ পর আবার একটা এইরকম তা আমি একটু তাড়াতাড়ি চাচ্ছিলাম কারণ আমার তাহিদের জন্য আমার অ্যাপয়েন্টমেন্ট বা আমার খুব তাড়াতাড়ি ড্রাইভিং লাইসেন্সটা নেওয়াটা খুবই জরুরি কিন্তু সব কিছু মিলিয়ে আটকে যাচ্ছে একবার হলে রেডি হয় আবার হলে ঝামেলা হয়ে যায় এই রকম একটা অবস্থার মধ্যে আছি তারপর আলহামদুলিল্লাহ ডেট পেয়েছি এই মাসে না এটা হচ্ছে সামনের মাসে কি করবো আসলে কিছুই করার নেই এখন অবস্থা এরকম হয়েছে যে সবাই এখন লাইসেন্স নিতে চাচ্ছে তো স্টুডেন্টের চাপ বেশি সবাইকে তো ওইভাবে সময়ও দিতে হবে প্রথম দুই দিনে যতটুকু ভয় ভেঙেছে গাড়ি যতটুকু হাতে আনতে পেরেছি এখন তো আবার জেরো হয়ে গেছে মানে এখন আবার টেনশনে পড়ে গেছি যে কিভাবে কি করব আল্লাহ জানে আবার গিয়ে ঝারি খাবো আবার গিয়ে কান্দাকাটি করে আসবো এরকম অবস্থা এরপরে আবার আমরা একটু মার্কেটে গিয়েছিলাম কিছু কেনাকাটার দরকার বিশেষ করে শশা কিনতে হবে আমার ছেলে ইদানিং শশার প্রতি এত পাগল হয়েছে পলার বাহিরে খালি শুধু শশা আর শশা ও মনে হয় তিনবেলা ভাত ছাড়া শুধু শশা খেয়েই থাকতে পারবে জানি না আমার ছেলে ইনডাইরেক্টলি বোধ হয় কিছু একটা বোঝাতে চাচ্ছে যে মাম্মা দেখো এইভাবে শশা খেতে হয় বা খাওয়া খাওয়া শুরু করো এরকম কিছু একটা আমার কাছে মনে হচ্ছে যে আমার ছেলে আমাকে হয়তো বা কিছু একটা বোঝাতে চাচ্ছে ও এত শশা পছন্দ করে আমার কেন ভালো লাগে না এটা আমি বুঝলাম না শশা খাওয়া যায় ভাতের সাথে শশা আচ্ছা না ভাত ছাড়া শশা সেটা না আমার অবস্থা হয়েছে এই এইরকম আস্তে আস্তে সবগুলো অ্যাপয়েন্টমেন্টই শেষ করে ফেলেছি আমার কাজও হলো টেস্টটা হয়ে গেছে আবারও বলি যদি যাদের এখনও পর্যন্ত পাপ টেস্ট পাপ বাংলাদেশে পেপ টেস্ট বলা হয় বা কিছু এইটা এই টাইপের কিছু একটা যারা এখনও করেন নাই অবশ্যই একবার হলেও করিয়ে নেবেন এবং এটা প্রতি তিন বছর পর পর আমার এখানে করানো হয় তবে একটা নির্দিষ্ট লিমিট পর বয়সের পর আসলে এটার সময় বোধহয় বেড়ে যায় তিন বছরের পর থেকে তিন বছরের জায়গা হয়তো বা পাঁচ বছর হয়ে যায় এটা কেউ মিস করবে না এটা খুবই জরুরি সব সব বিবাহিত মেয়েদের জন্য এটা খুবই জরুরি এটা করানোটা অনেক জরুরি তাই আমি বলবো যাদের এখনও হয়নি অবশ্যই করিয়ে নেবেন আর যে কোনো জায়গায় আমি যতটুকু জানি বাংলাদেশে সম্ভবত ফ্রি যাই হোক সব কাজ মোটামুটি শেষ করে এবার যাচ্ছি অন্য একটা জায়গায় সেটার কথা না হয় পরবর্তী ভিডিওতে শেয়ার করছি আজকের মতো বিদায় নেই পরবর্তী ভিডিওতে আবার কথা হবে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ